ডাইরেক্ট লখনউ থেকে ইম্পোর্ট করা এই সুন্দর সুন্দর লখনউ ওড়নাগুলি কিন্তু 100% ভাবে অরিজিনাল। এটার ম্যাটেরিয়াল কিন্তু আমাদের সিল্কের মধ্যে আছে, দেন হচ্ছে নেটের মধ্যে আছে, তসর সিল্কের মধ্যেও আছে, কাতান পাড়ের মধ্যেও আছে। এত বিউটিফুল বিউটিফুল কালেকশনগুলো নিতে অবশ্যই আমাদের ভিডিওটা দেখতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঝাড়ি ফেব্রিক্স অ্যান্ড বুটিক্স অ্যান্ড শরণ স্টাইলিস্ট থেকে একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। রাইট নাও আপনাদেরকে আমরা শোকেস করাচ্ছি খুবই বিউটিফুল গর্জিয়াস একটি লখনউ ওড়না, উইচ ইজ কটন ম্যাটেরিয়াল অ্যান্ড এটার কিন্তু আপ টু বটম, উপর থেকে নিচ পর্যন্ত এতটা ভরা কাজ করে দেওয়া। একদম যে বেসিক লখনউ ডিজাইনগুলো থাকে ওইগুলো সহ কিন্তু আরও অনেক গর্জিয়াসলিভাবে কাজ করে দেওয়া। হ্যাঁ, কলকি ডিজাইন আছে, দেন হচ্ছে আপনার লিফ ওয়ার্ক আছে, ফ্লাওয়ার ওয়ার্ক আছে। যারা একটা খুবই ট্রেডিশনাল লখনউ ওড়না চাচ্ছেন তারা কিন্তু এরনোটা নিয়ে নিতে পারেন। এটাতে কিন্তু একদম আপ টু বটম লখনউ ওয়ার্ক করে দেওয়া, যেভাবে লখনউর 99% ওয়ার্কগুলো মানে করা হয়ে থাকে ওড়নার মধ্যে, ঠিক আছে। খুবই সুন্দর, চাইলে আপনারা কিন্তু চারোপাশটা লিফও করে নিতে পারেন, ডিজাইনও করতে পারেন, সেজন্য কিন্তু একটু গ্যাপ করে কাজটা করা হয়েছে। অ্যান্ড অ্যানাদার ওয়ান আমরা দেখতেছি কাতান পাড়ের মধ্যে লখনউ ওড়না, এটা কিন্তু বোথ সাইডে কাতান পাড় করে দেওয়া আছে গোল্ডেন কালার। অ্যান্ড উপর থেকে নিচ পর্যন্ত দেখেন তো এটা কিসের প্রিন্ট? ইয়েস, ইউ গেস রাইট, এটা কিন্তু বার্ড প্রিন্ট করে দেওয়া, দ্যাট মিন্স পাখির প্রিন্ট করে দেওয়া। উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু অনেক অনেক পাখির প্রিন্ট আছে। যারা একটু শৌখিন টাইপের মানুষ বা এরকম হচ্ছে পাখির প্রিন্টের কিছু ইউনিক প্রিন্টের আপনারা ওড়না ক্যারি করতে চান বা রাখতে চান নিজেদের ক্লোজেটে, দেন ইউ ক্যান গো উইথ দিস, ঠিক আছে। খুবই সুন্দর অ্যান্ড খুবই ট্রেডিশনাল বলেন, দেন হচ্ছে গিয়ে একটা শৌখিন টাইপের ওড়না যেটা একটা ক্লোজেটে রাখাই যায়, তাই না বলেন? আর উপর থেকে কাতান পার দেওয়া, ফুল বার্ড প্রিন্ট করা, এগুলো কিন্তু সচরাচর আপনি দেখবেনই না। হ্যাঁ, খুবই ইউনিক কালেকশন এইটা। অ্যান্ড এগুলো কিন্তু এক দুই পিস করেই আমাদের আসে, এর থেকে বেশি আসেও না। দেন আরেকটা দেখতে পাচ্ছি আমরা ঘিয়া ক্রিম কালারের মধ্যে বেগুনি, দেন হচ্ছে গিয়ে লাল, অরেঞ্জ, অনেক টাইপের ভেরিয়েশন কালার দিয়ে কিন্তু লখনউ হচ্ছে কাজ করে দেওয়া। একদম ফুল চারোপাশের বর্ডারে কিন্তু এরকম করে মোটা করে হচ্ছে আপনার ফ্লাওয়ার হচ্ছে লখনউ সুতো দিয়ে কিন্তু ওয়ার্ক করে দেওয়া, একদম অরিজিনাল লখনউ ওড়না। আপুরা আমাদের আগে কিন্তু অনেক আপডেট আপনারা পেয়েছেন অলরেডি, একটা কিন্তু লখনউ কটনের মধ্যে একটা ভিডিও চলে গিয়েছে। অ্যানাদার ওয়ান আজকে আমরা দিচ্ছি যেটা কিন্তু তসর সিল্কের উপরে। হ্যাঁ, এটা এখন যা দেখতেছেন এটা কিন্তু মসলিন সিল্ক অ্যান্ড তসর সিল্ক মিক্সড একটা ম্যাটেরিয়াল, ওইটার উপরে কিন্তু লখনউ সুতো দিয়ে হচ্ছে একদম ফুল পেটানো কাজ করা। ও মাই গড, এই ওড়নাটা জাস্ট দেখেন, আমি বলবো এই ওড়নার একটা ব্রাইডাল ওড়না। ইয়েস, এটা আপনি হলুদেও ব্রাইড হিসেবে পরতে পারবেন, মেহেন্দির ব্রাইড হিসেবেও পরতে পারবেন। হলুদ মেহেন্দিতে পরার মতন বা হলুদ মেহেন্দির ফাংশনে অ্যাটেন্ড করার মতন একটা ওড়না, এত সুন্দর গর্জিয়াস ওড়না। অ্যান্ড এই এত সুন্দর গর্জিয়াস ওড়নাগুলো আপনার এতটা কী বলবো, কম দামে পেয়ে যাচ্ছেন। এটা আপ টু বটম আপনার হাতের কাজ দেখলে বলবেন যে কী পরিমাণ গর্জিয়াস কাজ করা, অ্যান্ড কতটা টাইপের ফেব্রিক্স মিক্সড করা আছে, অ্যান্ড কীভাবে এগুলো ওয়ার্ক করা হয়েছে। এক একটা প্যাটার্ন টু প্যাটার্ন এত ডিফারেন্ট। এখানে কিন্তু কাঁথায় স্টিচ আছে, দেন উলে সুতার কাজ আছে, দেন হচ্ছে এখানে ডলারের কাজ আছে, দেন কিন্তু আবার হচ্ছে লখনউ সুতো দিয়ে ডিফারেন্টলি ওয়ার্ক করা আছে। অনেক অনেক কম্বিনেশন, এটা একটা বলতে পারেন লখনউ রাজস্থানি যে ওড়নাগুলো আছে ওইটার একটা ধরন। খুবই সুন্দর, খুবই সুন্দর। অ্যান্ড প্রত্যেকটার ওড়নার কিন্তু সেম প্রাইস থাকছে, প্রাইসটা আমি এখনই আপনাকে রিভিল করে দিচ্ছি। অ্যানাদার ওয়ান আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা বেসিক ফ্লাওয়ার ওড়না, এটা কিন্তু উপরটা আর নিচটা একদম সেম থাকবে, বাট মিডের কাজগুলো টোটালি ডিফারেন্ট, ঠিক আছে। মিড লাইনের কাজটা একদম আপ টু বটম আপনার মেরুন কালার অ্যান্ড বেসিক যে রেড কালারটা হয় ওইটা কম্বিনেশনে করে দেওয়া, খুব ছোটো ছোটো ফ্লাওয়ার করে দেওয়া। অ্যান্ড উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু অনেক কালার প্লে করা হয়েছে। লখনউ ওড়না বলতে আমরা বুঝি অনেক কালার থাকবে, সেখানে অনেক কালারের পেটানো একদম লখনউ সুতো দিয়ে কাজ থাকবে, ঠিক আছে। ওকে, অ্যানাদার ওয়ান, ও মাই গড, উফ, এইটার কথা আমি আপনাকে কি বলবো। এইটা হচ্ছে নেক্সট লখনউ ট্রেডিশনাল ওড়না, যেটাতে কিন্তু লখনউ প্রদেশের যে ঐতিহ্য ওইটা তুলে ধরা হয়েছে। হ্যাঁ, এইখানে হচ্ছে এরকম একটা চিত্র প্লে করা হয়েছে যেখানে হচ্ছে ওই ট্রেডিশনের সাথে যা হয় বা তারা যা করে কীভাবে হচ্ছে গিয়ে লাইক তাদের চলাফেরা, এরকম একটা না
একদম হালকার উপরে, আমি বলবো না হালকার উপরে ঝাপসা, আপনার পুরো ওড়নাতে দেখিয়ে দিয়েছে তারা, এত সুন্দর এই ওড়নাটা। এটাও কিন্তু একটা শৌখিন টাইপসের ওড়না, অ্যান্ড যারা ইউনিক টাইপের কিছু ওড়না খুঁজতেছেন এটা অবশ্যই তাদের জন্য। এটাও একটা ক্লোজেট আপনারা রাখতে পারেন। ঠিক পাখি প্রিন্টের থেকে অনেক বেশি সুন্দর এটা, অনেক বেশি। যারা হচ্ছে কি একটু চাচ্ছেন ইউনিক কিছু রাখবেন, ইউনিক কিছু আপনারা পরবেন, তারা অবশ্যই এটার সাথে চলে যাবেন। নাও মুভিং টু দি নেক্সট বিউটিফুল ওয়ান। এটা কিন্তু আপ টু বটম হচ্ছে কাঁথা স্টিচের। এই ওড়নাটা বলতে পারেন সিম্পলির মধ্যে বিউটিফুল অ্যান্ড গর্জিয়াস, ঠিক আছে? খুবই সিম্পলি ওয়ার্ক করা হয়েছে, আপ টু বটম কাঁথা স্টিচের হচ্ছে গিয়ে আপনার ফিনিশিংটা দেওয়া হয়েছে উইথ লাখনউ সুতো। মাঝখানে কিন্তু উলের কাজ আছে, দেন হচ্ছে কাঁথা স্টিচ যে সুতো দিয়ে করা হয় ওইটার কাজ আছে, আর চারপাশে তো গ্রিন বর্ডার আছে। খুবই সুন্দর একটা সিম্পলির মধ্যে বিউটিফুল একটা লাখনউ ওড়না। এই টাইপের ওড়না কিন্তু আপনারা হচ্ছে বোরকার সাথেও ক্যারি করতে পারেন। যারা রেগুলার হচ্ছে বোরকা পরেন বা পার্টিতে বোরকা পরে যান, তারা কিন্তু উপরে হিজাবের মতন করে বাট হচ্ছে ওড়নার মতন করে এই সুন্দর সুন্দর গর্জিয়াস ওড়নাগুলো ইউজ করতে পারেন। খুবই ইলিগেন্ট লাগবে অ্যান্ড একটা ট্রেডিশনাল ভাইবস দিবে, প্লাস অনেক ক্লাসিও লাগে ওড়নাগুলো যখন আপনি ইউজ করবেন। অ্যাজ এই টাইপের ওড়না কিন্তু সবার কাছে অ্যাভেলেবেল থাকে না, আর অ্যাভেলেবেল থাকলেও আপুরা এটা কিন্তু খুবই ইউনিক ডিজাইনের মধ্যে আমরা দেখাচ্ছি। এটা কিন্তু আপনারা জাস্ট আমরা লাখনউ থেকে সরাসরি ইম্পোর্ট করি বলে আমাদের কাছে পাচ্ছেন, আদারওয়াইজ বিডির কারো কাছে কিন্তু আপনি এই কালেকশনগুলো পাবেন না, অ্যাজ ওইগুলো কিন্তু 99% ফেক টাইপের লাখনউ ওড়না হয়ে থাকে, ঠিক আছে? ওকে, এখন যেটা দেখাচ্ছি এটা খুবই একটা সুন্দর ওড়না। এই ওড়নাটা কিন্তু টিনেজ থেকে শুরু করে কলেজ গার্ল, ভার্সিটি গার্ল অ্যান্ড আপনি যেই হন না কেন, বড় আপু আন্টিরা কিন্তু ইজিলি ইউজ করতে পারবেন, কারণ এটাতে কিন্তু খুবই সুন্দর করে খুশি কাটার কাজ করে দেওয়া আছে। মিড লাইনে খুব সুন্দর করে পার্ট টু পার্ট, প্যাটার্ন টু প্যাটার্ন কিন্তু খুশি কাটার কাজের মাঝখানে নেটওয়ার্কের কাজ আছে। হ্যাঁ, এই ফুল ওড়নাটা কিন্তু নেটওয়ার্কের মধ্যে প্লাস খুশি কাটার কাজ অ্যান্ড অনেক অনেক হচ্ছে উলের সুতা দিয়ে লাখনউ সুতোর কাজ করে দেওয়া আছে, খুবই সুন্দর। এই প্যাটার্নের লাখনউ ওড়নাটা আমার অনেক বেশি ডিফারেন্ট লেগেছে সব ওড়নাগুলোর থেকে, আজকে যা দেখালাম এটার মধ্যে থেকে কিন্তু এটা অনেক বেশি ডিফারেন্ট। ওকে, অ্যানাদার ওয়ান আমরা শোকেস করাচ্ছি আবারও একটা তসর সিল্ক অ্যান্ড মসলিন সিল্ক ফেব্রিক্সের লাখনউ ওড়না। এটাও খুবই হচ্ছে গিয়ে আপনার সিম্পলির মধ্যে গর্জিয়াস, উপরে আপ টু বটমের নিচের বর্ডার সাইডটুকু অনেক বেশি গর্জিয়াসলি ওয়ার্ক করে ফুল বডিটা কিন্তু খুবই সুন্দর করে স্পেস দিয়ে ওয়ার্ক করা আছে, ঠিক আছে? যারা একদম ফুল ভরা ওড়না চাচ্ছেন না, ভরা কাজ করা ওড়না, তার এই টাইপের ওড়না দিকে যেতে পারেন, খুবই নাইস। প্রত্যেকটা ওড়না কিন্তু এক এক টাইপের ভাইবস দিবে, তাই আপনাদের অনেক অপশনস আছে আপনারা কোনটা থেকে কোনটায় যাবেন, কোনটা চুজ করবেন। নাও আমি হচ্ছে প্রাইজিংটা বলে দিচ্ছি, প্রাইজিং মাত্র 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 1600 টাকা টাকায় পেয়ে যাবেন। এ অফলাইন শোরুম অ্যাড্রেস ঢালি ফেব্রিক্স অ্যান্ড বুটিক স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স, শপ নাম্বার 24-25 ফার্স্ট ফ্লোর, শপ নাম্বার 27-28-29 সেকেন্ড ফ্লোর। আল্লাহ হাফেজ, স্টে উইথ আস।